হওয়ার পর মানা। নিয়মিত খাবার খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক তেমনি খাবার পর কিছু কিছু অভ্যাস যে আমরা সচরাচর করে থেকে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি। খাবার পর কী কী করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আসুন জেনে নেই। এক, খাবারের পর পর ব্যায়াম করলে শরীর ঝিমিয়ে যায় এবং পাকস্থলীতে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। দুই, খাবার পর পরই দুপুরে কিংবা রাতে আমাদের ঘুমোতে যাওয়া অভ্যাস, এই বড় ভুলটা আমরা প্রতিদিনই করে থাকি, যার কারণে খাবার হজমে খুব সমস্যা হয়। রাত 8টার আগে খাবার খেয়ে ফেললে আমাদের শরীর খাবার হজমের জন্য কিছু সময় পায়, এতে দেহের সজীবতায় পরিবর্তন আসে এবং খাবারের রুচি বাড়ে। তিন, পাকস্থলী হতে নির্গত রস খাবারের হজমে সহায়তা করে, কিন্তু খাবার শেষ করার সাথে সাথে পানি খেলে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। খাবারের শেষে অন্তত 30 মিনিট পর পানি খাওয়া উচিত। চার, ফলমূল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খাবারের পর একদম সঙ্গে সঙ্গে ফল খাওয়া থেকে বিরত থাকা উচিত। কিছু কিছু ফল খালি পেটে খাওয়া ভালো। ফলমূল হজম হতে কিছু ভিন্ন ভিন্ন এনজাইমের প্রয়োজন হয়, কিন্তু খাবারের পরপরই ফল খেলে এই হজম বাধাগ্রস্ত হয়। পাঁচ, শুনলে অবাক হবেন যে খাবারের পর বই পড়ার অভ্যাসও ক্ষতিকারক। বই পড়লে চোখ এবং মস্তিষ্কে দুটার উপরে প্রচুর চাপ পড়ে এবং ফলে শরীরের অন্যান্য কার্যক্রম ভাটা পড়ে। ৬, খাবার পরিপাকের জন্য দরকার সঠিক রক্ত প্রবাহ এবং শরীরের তাপমাত্রা। খাবারের পরপর গোসল করলে রক্ত প্রবাহ কিছুটা ধীর হয়ে যায় এবং শরীরের তাপমাত্রাও কিছুটা কমে আসে, তাই খাবারের পর অন্তত 45 মিনিট পর গোসলে যাওয়া উচিত। ৭, আমরা খাবারের পর প্রায়ই চা খাই। চায়ে বিদ্যমান ট্যানিক অ্যাসিড খাবারে উপস্থিত প্রোটিন এবং আয়রনের উপর প্রভাব ফেলে। খাবারের পর হাঁটলে হজমে সহায়তা করে। অন্তত 15 মিনিট হাঁটাহাঁটি করলে আপনার শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।